ওরে ব্যথি জানে Thank you.
কাল হই আমার কা শব্দ আছে আমি গাধরে পুত্র বিশ্বামিত্র করি আমার অনুমতি ভিন্ন আমার দম্পনে এসে ফুল চরণ কক্ষে ডাল ভাঙে যাই হোক না কেন আমি আজ অভিশাপ করলাম আগামী করল যারা আমার দম্পনে আসবে যারা ফুল চরণ করবে যারা ফুলে ডাল ভাঙবে তারা যেন লতা পাতায় বন্ধ হয়ে যায় বিশ্বামিত্র মুনির বাগানে এসে ওরা ফুল ছিঁড়ছে আর ফুলে ডাল ভাঙছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 আবার স্বর্গে চলে যাব আমরা যে স্বর্গের অপ্সরা একবার আমাদের
হবে তবু প্রাপ্তি তথা শক্তি আমি করব। আমার কাছে
প্রার্থী দক্ষিণা বেদিত দান অসুস্থ হয় আমি জানি
বুঝাও আমার তো দাঁড়ায় যাচ্ছে আর কত দিতে হবে দয়া করে বলুন হে মহর্ষি এই দক্ষিণা দিলে আমার এই ক্ষুদ্র দান সার্থক হবে বলো পারবে তো দিতে দানে দক্ষিণা দিতে হলে আমাকে সাত সহস্র স্বর্ণ দিতে হবে আমাদের সমস্ত অপরাধ ক্ষমা করে তোমার ওই বুকে ঠাই দিও মা
এই বুড়া মনে বলছে জীবনে উঁচি আর কোনোদিন দেখা হবে না। বুঝি জন বেড়েছে
দেনে নয়, চলে যখন আমাদের যেতে হবে চল। আমি তো যাবো না মা। কেন যাবি না রুবি, কোথায় থাকবি? এ রাজ্যে যে আমাদের আর কোনো অধিকার নেই। না থাকলেও আমি যাবো না, তুমিও চলে যাবে আর বাবাও চলে যাবে, আর আমিও যদি চলে যাই মা, তাহলে কে এই ঠাকুর মা তুলসীতলায় সন্ধ্যাবাতি দেখাবে, আর কে সেই মধুমতে শুনে? মা তোমরা চলে যাবে চলে যাও, আমি কিন্তু যাবো না। আমার করে বলিস না রুহি, আমার এই বুকটা যে ভেঙে যাচ্ছে বাবা, আমার কি যেতে মন চাইছে। তারপরেও যে আমাদের চলে যেতে হবে, আর যদি আমরা রাজ্য ছেড়ে না যাই, তাহলে যে আমার স্বামী নামে কলঙ্ক নেমে আসবে, আর স্বামী নামে কলঙ্ক আমি যে কিছুতেই সইতে পারবো না। আমি কোনো সম্পদ সে কথা তো আমিও জানি, তবুও যে এই মন চাইছে না চলে যেতে। আজ হোক আমরা পথের ভিখারি, চলো শৈপা। চলো বাবু, আজ হরিশ্চন্দ্র শৈপা আর পুত্র রোহিতাস্য তারা তিনজনে রাতের অন্ধকারে কাশীধাম অভিমুখে যাত্রা করেছে। Thank you.
এই জন্য তুই ভাবিস না, তুই যে আমার একমাত্র সন্তান, তুই আমার পিপাসার জল। জীবনে কোনোদিন তো কাঁদতে পারিনি, সারাটা জীবন করে রাজ মুকুট মাথায় দিয়ে রাজরানী সেজে আমি শুধু সুখ ভোগ করেছি, দুঃখের বোঝা তো কোনোদিন বইনি। তাই আজ এই দুঃখের বোঝা বইতে এই দুঃখের মাসি আমার যে কত সুখ লাগছে, এই যে যে জল, এই যে বড় সুখের জল, এই যে আনন্দের জল। তাই আমি মনকে আজ শুধু একটা কথাই বলবো, অমর দিন যখন পেয়েছিস মন রে রাখবার হরি মন। রাজা হরিশ্চন্দ্র যদি ভিক্ষারে ছুরি কাঁধে নিয়ে মানুষের দুয়ারে ভিক্ষা করতে পারে, আর আমি সহিবা কেন পারবো না? আমার স্বামী যদি ভিক্ষা করতে পারে আমি কেন ভিক্ষা করতে পারবো না? এখনো ভিক্ষা করে এলো না, দেখো বাবা চলে আসবে। বিশ্বামিত্র মুনি আমার ভালো উত্তর জানতে পেরেছি, রাজা হরিচন্দ্রের সন্তান অনাহারে প্রথম আদমি কাঁদছে, তাই প্রতিবেশীর কাছে ভিক্ষার জন্য বিশ্বামিত্র মুনি আমার ডাকতে বলেছে হরিচন্দ্র। তুমি আমার সাধনা বস্তুকে তুমি মুক্ত করে দিয়েছ, আমি তোমাকে তিলে তিলে অক্ষরে অক্ষরে পরীক্ষা করব, দেখব তুমি কেমন মানুষকে দান করতে পারো, কেমন মানুষকে মুক্ত করতে পারো। শোনো, যদি অযোধ্যার হরিশ্চন্দ্র তোমাদের কাছে আছে, হরিশ্চন্দ্রকে কেউ ভিক্ষা দিবে না, যদি হরিশ্চন্দ্রকে এক পুষ্টি ভিক্ষা দাও তোমাদের রাজ্য থেকে তাড়িয়ে দিব। তাই একজন বৃদ্ধা ভিখারিনী বেশে আজ সৈপার দুয়ারে এসে দাঁড়িয়ে সৈপাকে রাগ দিয়ে বলছে, কিন্তু তুমি যে জীবনে কত রূপ দেখেছি, কিন্তু এমন সুন্দর রূপ যে এ জীবনে কোনোদিন আমি দেখিনি, তুমি কে মা? আমি কে চিনতে পারছিস না? আমি যে এই বড় মাঝে ঘুরে বেড়াই, আমার স্বামী বড় বড় পাগল মা, জানিস দিন নেই রাত নেই শুধু ঘুরে বেড়ায় মা, দেখতে পাস না মা,
খাবার নিয়ে বসে আছে। খাবার নিয়ে তুমি তার জন্য বসে আছো? না মা, কিন্তু সে যদি না আসে তাই তুমি এই খাবার আমাদের দিতে এসেছো। না মা, তাহলে আমাদের যদি দিয়ে দাও তাহলে সে যে অনাহারে থাকবে। সে যদি অনাহারে পড়ে তোমার মতো যে আমরাও অভিকারী
দেবী। আমরা আজ দিন দিন অনাহারে আছি ঠাকুর। তোরা ভিখারি, ভিখারির কাছে তো ভিখারি আসবে মা। তোরা ভিখারি হলাম, তোদের ভিক্ষা দেয় কিন্তু আমাকে কেউ ভিক্ষা দেয় দিদি, কেউ আমাদের ভিক্ষা দেয় না। তোদের পাত্রে অনেক অন্ন দেখতে পাচ্ছ, ওখান থেকে আমাকে কিছু খেতে মা। না ঠাকুর, তুমি অন্য কোথাও ব্যবস্থা করে নাও, এই অন্ন তোমাকে আমি দেব না মা। আমি তো কোনো বাড়িতে যাই না রে মা, আমি পথের মানুষ, পথে যদি কেউ কিছু দেয় আমি সেবা করি, তা না হলে উপবাস। তুমি চলে যাও, তুমি চলে যাও ঠাকুর, আমরাও তো তিন দিবস অনাহারি। তিন দিবস আমরাও অনাহারি। তোরা তিন দিবস অনাহারি, আমি সপ্তম দিবস অনাহারি, আমার মতো চারটে দিন তোরা বাঁচতে পারবি। আচ্ছা, এই যে রাজা বলির জন্য পথের ভিখারি পেয়ে গেছি, কাছিস কাছিস না কাছিস না, এই তো দুনিয়ার খেলা রে, সকালে বেলা বাচ্চা আর বিকাল বেলা ভগবান পরীক্ষা করছি। এই পৃথিবী সব জায়গা থেকে ফিরে আসতেও রাজা হরিশ্চন্দ্র কোনোদিন কাউকে বঞ্চিত করে না। বেশ, আমি চলে যাচ্ছি। দাঁড়াও দাঁড়াও, আমি স্ত্রী হয়ে তা কি করে সেবা করি।
স্বামীর ধর্ম সে তো আমারই ধর্ম, স্বামীর প্রতিজ্ঞা সে তো আমারই প্রতিজ্ঞা, স্বামীর প্রতিশ্রুতি সে যে আমারই প্রতিশ্রুতি। এরা সবাই একই, যেমন রাজা হরিশ্চন্দ্র তেমন সৈকা, একেই তো বলে সৌধর্মিনী। ঠাকুর, যে অন্য আমার স্বামী সেবা করতে পারল না, সে অন্য আমি কি করে সেবা সেবা করছি, মানে মনে মনে চিন্তা করছি। আর একটি পাত্র অন্য আছে রোহিতীর জন্য, পঞ্চম বৎস বালক, যার জন্য হরিশ্চন্দ্র জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করতে গিয়েছিল, কিন্তু ভিক্ষার বিনিময় তাকে আঘাত করেছে। এবার রোহিতীর কাছে চেয়ে দেখবো ওই অন্নটুকু দেয় কি না। আমার কি চাই ঠাকুর? কিন্তু আর কি আমার কিছু করবার নেই? না ঠাকুর না, তুমি অন্য কোথাও ব্যবস্থা। আমি এখন অনেক কষ্ট পাবো মা, আমি আসি। দাঁড়াও ঠাকুর। মা, তুমি কি করছো? যে অন্ন তুমি খেতে পারবে না, আর বাবাও খেতে পারবে না, সে অন্ন আমি কেমন করে খাবো? তুই কি বলছিস রোহি? তোর জন্যই তো তোর পিতা ভিক্ষা করতে গিয়েছিল,